Assalamualaikum apurar kemon achen shobai asha korchi shobai bhalo achen ajke jehetu chuti din shobai oboshoi bashay achen ajke kichu product er uses dekhabo je product gulo basically onek amader kache inbox e inquiry ashe je eta kibhabe use kora jay ba live o amake oneke jiggesh korchilen that's why video ta kora সেটা হলো মিমি হোয়াইট সেরাম বডি সেরাম এটা 30 ml এর একটা সেরাম ম্যাডিন একদম থাইল্যান্ডের একটা প্রোডাক্ট অরিজিনাল ইউ ক্যান ইউজ দিস ডাইরেক্টলি ইন ইওর বডি অর ইউ ক্যান মিক্স দিস ঠিক আছে আমরা দুইটা ভাবেই আসলে বেসিক্যালি এটাকে ইউজ করতে পারি আপনি হলো কি এটা ডাইরেক্টলি জাস্ট এভাবে ড্রপ নিয়ে এরকম করে করে ইউজ করতে পারবেন ঠিক আছে জাস্ট এইভাবে ম্যাসাজ করে ইউজ করতে পারবেন টু টাইমস ইউজ করবেন সকালে একবার মর্নিং এ দ্যাটস মিন আফটার শাওয়ারের পরে এবং অবশ্যই যেন এটা ইউজ করার আগে ডেফিনেটলি আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো যে যেন আপনার ক্লিন থাকে বডিটা ক্লিন থাকে অবভিয়াসলি ক্লিন থাকতে হবে আর এটাতে যে কোনো রকমের আপনাদের যত সানট্যান আছে কালো দাগ থাকে যত কিছুই থাকুক না কেন অবভিয়াসলি এটা রিমুভ হয়ে যাবে এবং এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নেই একদম কি বলবো যে একদম কি ফেসের জন্য সেরাম যেরকম কাজ করে সেই টাইপের একটা প্রোডাক্ট এটা খুবই ভালো কাজ করে বেসিক্যালি খুবই বেস্ট একটা প্রোডাক্ট আর আমার পার্সোনালি খুবই পছন্দের একটা প্রোডাক্ট এভাবে ম্যাসাজ করে রেখে দিতে পারবেন সকালে একবার এবং রাত্রে অবশ্যই অবশ্যই নাইটে ইউজ করতে হবে দ্যাটস মিন হলো গিয়ে আপনি যখন ঘুমোতে যাচ্ছেন তার আগে অবশ্যই দিয়ে তারপর ঘুমিয়ে পড়বেন এভাবে আর আরেকটা ওয়ে আছে সেটা হলো যে পেস্ট একটা ওয়ে সেটা হলো মিমি ফাইট সোয়াট ফর্মুলা হোয়াইটেনিং যে বডি ক্রিমটা আছে আমাদের জিনসার এক্সট্রাক্টের একদম খুবই ভালো একটা জিনিস এত সুন্দর করে বডিটাকে স্কিনটাকে সফট ময়শ্চারাইজিং করে এবং আপনার যে কোনো রকমের সার্কেল ডার্ক সার্কেল যদি থেকে থাকে বডিতে যে কোনো রকমের স্পট থেকে থাকে সেটাকে খুব সুন্দর করে রিমুভ করে দেয় ঠিক আছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের সাথে আপনি হলো কি এটাকে ইউজ করতে পারবেন মিক্স করে সেটা কিভাবে করবেন সেটা আমি আজকে একটু দেখাবো যে এটাকে ইউজ করাটা আসলে কতটা ইজি এক্ষেত্রে এরকম কোনো সিস্টেম নেই যে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু পরিমাণটা কীরকম হওয়া দরকার তাদের জন্য বলছি আপু এরকম কোনো সিস্টেম নেই যে আপনাকে পরিমাণটা কীরকম নিতে হবে অ্যাজ ইউ উইশ আমাদের যেরকমভাবে আপনার মনে হবে যে হ্যাঁ কনসিস্টেন্সিটা আপনার স্কিনের জন্য ঠিক আছে দ্যাটস মিন আপনার স্কিন যদি খুব বেশি ড্রাই হয় সেক্ষেত্রে আপনি হয়তো বা আর একটু বেশি নিতে পারেন বা আপনার যদি মনে হয় যে না আমার জন্য এটাই ঠিক আছে জাস্ট সেম এইভাবে হলো কি মিক্সিং করে ফেলবেন জিনিসটা দুটা আর এই সেরামটা আপনি যে কোনো লোশনের সাথে এভাবে কিন্তু মিক্স করতে পারবেন বাট আমি পার্সোনালি রিকমেন্ড করি যদি আপনি যদি সোয়াতের সাথে মিক্স করে ইউজ করেন তাহলে ডেফিনেটলি এটার রেজাল্টটা খুব বেশি বেশি ভালো পাবেন এটা আমি আসলে রিকমেন্ড করছি যারা আমার কাছ থেকে সাজেশন চান যে বেসিক্যালি যে আপু কিভাবে কি করতে পারি তাদের জন্য আসলে বেসিক্যালি যে বলবো যে ডেফিনেটলি আপনারা এটাকে এভাবে ইউজ করবেন ঠিক আছে এভাবে যদি ইউজ করেন তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি আর অল্প একটু নিলেই কিন্তু দেখবেন যে আপনার ফুল হাত থেকে শুরু করে একদম পুরো বডিতে দিয়ে দিতে পারছেন এবং মাস্ট বি যেন বডিটা ক্লিন থাকে এটা বারবারই বলছি অনেকে আমরা এই জিনিসটা খেয়াল করি না যেহেতু এখন উইন্টার অনেকেই একটু চিন্তা করি যে ঠিক আছে ঠান্ডা পানি আবার হাত ধোবো তারপরে দিব না ডিয়ার এই কাজটা করবেন না অবভিয়াসলি অবভিয়াসলি বডি স্কিনটা ক্লিন করে নিয়ে দেন হলো গিয়ে ইউজ করবেন আর এগুলো 100% সেফ ন্যাচারাল প্রোডাক্ট তো দ্যাটস ওয়াই এটা আপনাদের কখনোই কোনো রকমের স্কিন বলেন কোনো রকমের প্রবলেম করবে না আর 100% অরিজিনাল এইটা হলো গিয়ে সবচেয়ে বড় কথা যে দেখেন এটা ইনস্ট্যান্ট একটা হোয়াইটেনিং এর কাজ করে বোঝা যাচ্ছে কি সবসে বোঝা যাচ্ছে ঠিক আছে যে হোয়াইটেনিং যে আপনার করছে এটা ইনস্ট্যান্ট আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো এটা ময়শ্চারাইজিংটা খুবই সুন্দর করে করে খুবই সুন্দর করে করে এবং এটা আপনি সামারেও ইউজ করতে পারবেন ইউ ক্যান ইউজ সামার বাট সেক্ষেত্রে যেটা করবেন সামারে যখন ইউজ করবেন ডেফিনেটলি হলো গিয়ে যেটা করবেন এইটা পরিমাণটা অবশ্যই কম নেবেন হ্যাঁ আমি এখন যেটা নিয়েছি সেই পরিমাণটা কিন্তু আমার
পুরো হাতে হয়ে গেছে। আরেকটা জিনিস, এটার এই দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে না বললে যেটা আসলে বলা হবে যে প্রোডাক্টটার একটা গুণই আমি বলিনি, সেটা হলো স্মেলটা এত সুন্দর, এত সুন্দর। মানে আমি সাধারণত বডি ক্রিমের ক্ষেত্রে এত সুন্দর মানে স্মেল এখন পর্যন্ত আমি কোনো প্রোডাক্টে দেখিনি। পার্সোনালি বলছি খুবই খুবই ভালো একটা প্রোডাক্ট। ইউ ক্যান মাস্ট বি ট্রাই দিস প্রোডাক্ট অ্যান্ড হোপ সো ইউ উইল গেট দ্য মোস্ট কি বলবো যে বেনিফিট, একটা রেজাল্ট পাবেন, ইফেক্টিভ একটা রেজাল্ট পাবেন, যেটা হয়তো বা এতদিন যাবো যত প্রোডাক্ট ইউজ করেছেন তার চেয়ে বেনিফিট একটা রেজাল্ট অবভিয়াসলি পাবেন। আর হোয়াইটেনিং বলেন বা আপনি সানটান রিমুভের ক্ষেত্রে বলেন, আমি সবসময় একটা কথা রিকমেন্ড করি, সবাইকেই করি, আজকেও করছি, লাইভেও বলি, এখনও বলছি, সেটা হলো যে অবশ্যই প্রোডাক্টগুলোকে কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে, স্কিনের একটা টেক কেয়ার করতে হবে। দ্রুত একটা রেজাল্ট পাওয়ার জন্য প্লিজ কেউ স্কিনে ড্যামেজ তৈরি করবেন না। একটা প্রোডাক্ট হয়তো বা আপনাকে 1 উইকে একটা রেজাল্ট দিয়ে দিবে, বাট প্লিজ একটু চিন্তা করে দেখবেন যে ওই প্রোডাক্টটা আসলে কতটুকু আপনার স্কিনের জন্য সেফ। যে প্রোডাক্টটা 1 উইকে রেজাল্ট দিয়ে দিচ্ছে, 10-15 দিনের রেজাল্ট দিয়ে দিচ্ছে, অ্যাকচুয়ালি এটা কি সেফ আমাদের স্কিনের জন্য? আই ডোন্ট থিঙ্ক সো যে আসলে এটা সেফ কি না। তো সেক্ষেত্রে আমি এটা বলবো, এটা আপনাকে 1 উইকে ডেফিনেটলি ফর্সা করে দিবে না, 1 উইকে সানটান, বাট আপনারা 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে যদি ইউজ করেন আপনারা রেজাল্টটা ভিজিবল হতে দেখবেন। দ্যাটস মিন হলো গিয়ে আপনারা বুঝতে পারবেন যে এই দুটো প্রোডাক্ট আপনাদের বডির জন্য কাজ করছে, ঠিক আছে? তো হোপসো সবাই এটা পারচেস করবেন, ট্রাই করবেন, আমাদেরকে জানাবেন কেমন লাগলো আমাদের প্রোডাক্টটা, আপনারা কে কীরকম বেনিফিট পাচ্ছেন, অল টাইপ স্কিন এটা ইউজ করতে পারবেন, ড্রাই হোক, অয়েলি হোক, তারপর অ্যালার্জি প্রবলেম থাকলে, সেন্সিটিভ স্কিন হলে সেক্ষেত্রেও পারবেন, কোনো রকমের প্রবলেম হবে না, ঠিক আছে? আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, আর ইউজার ক্ষেত্রে ভিডিওটা একটু ফলো করবেন, তাহলে খুব সব কঠিন কিছু না, খুবই ইজি একটা প্রসেস, খুবই ইজিলি ইউজ করা যায় আর খুব বেশি সময়ও লাগে না, এতটুকু টেক কেয়ার মেবি আমরা করতে পারি স্কিনের জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন।